নলবাৰীর জনস্বাস্থ্য কারিগরী বিভাগের দুই অস্থায়ী কর্মচারী কৃষ্ণানু তালুকদার আর জিয়াউর রহমানক বরখাস্তর নির্দেশ। এয়া 13 জুলাই 2022 সনত জনস্বাস্থ্য কারিগরী বিভাগের স্যানিটেশন শাখার মুখ্য অভিযন্তার স্বাক্ষর সম্বলিত পত্র। নলবাৰীর জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কার্যবাহী অভিযন্তা এইজন পার্থপ্রতিম বড়ুয়ালৈ প্রেরণ করা হয়েছিল কৃষ্ণানু তালুকদার আর জিয়াউর রহমানক বরখাস্ত করবলিয়া এই নির্দেশনা পত্র। উল্লেখ্য, নলবাৰী জনস্বাস্থ্য কারিগরী বিভাগের অন্তর্গত স্বচ্ছ ভারত অভিযানের কোটি কোটি টাকা আত্মসাতর অভিযোগ আছিল এই কৃষ্ণানু আর জিয়াউরর বিরুদ্ধে। জেলা প্রশাসনের তদন্তত প্রমাণ হয়েছিল এই অভিযোগের সত্যতা। আর তারপরে স্বচ্ছ ভারত অভিযানের এমডিলৈ এই দুই অস্থায়ী কর্মচারী ক্রমে নলবাৰীর স্বচ্ছ ভারত অভিযানের IMIS কোঅর্ডিনেটর কৃষ্ণানু তালুকদার আর জল মিত্র জিয়াউর রহমানক বরখাস্তর নির্দেশ দিয়া হয়েছিল। এই পত্রর এমাহর পাছতো স্বচ্ছ ভারত মিশন কার্যালয়ের পড়া দুই ঠিকাভিত্তিক কর্মচারীক বরখাস্ত নকরাত এইবার জনস্বাস্থ্য কারিগরী বিভাগে জারি করেছে এই নির্দেশনা। কিন্তু রহস্যজনকভাবে এই নির্দেশ উলিয়ারও তিনদিন পার হয়ে গেল। কৃষ্ণানু আর জিয়াউরর বরখাস্তর নির্দেশ নলবাৰী জনস্বাস্থ্য কারিগরী বিভাগের বিষয়া কর্মচারীর হাতে হাতে বিদ্যমান। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই পত্র এতিয়াও হেন গ্রহণ করা নাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এইজন পার্থপ্রতিম বড়ুয়াই। উল্লেখ্য যে এজন প্রভাবশালী বিজেপি নেতার আত্মীয় দুর্নীতিগ্রস্ত কৃষ্ণানু তালুকদার। সম্ভবত সেইবাবেই দুবারকৈ দিসপুরের পর বরখাস্তর নির্দেশ উলিয়ার পাছতো শনিবারে পর্যন্ত কার্যালয় অহা যাওয়া করে সরকারি ফাইলের কাম করে গেছে কৃষ্ণানু তালুকদারে। নলবাৰীৰ পৰা হিৰণ্য ভট্টাচাৰ্যৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।